বান্ধবীর বাড়িতে থাকবে এক রাত, আপনি বাপ নামের অযোগ্য, আপনি বাপ নামের কলঙ্ক, আপনার মেয়ে যুবতী মেয়ে বান্ধবের বাড়িতে রাত কাটায় কি করে? ধর্ষকদের হাতে সপর্দ করার জন্য আপনার মেয়ের বান্ধবী যথেষ্ট। সমাজ থেকে যদি আমরা জেনা তুলতে চাই, ব্যভিচার তুলতে চাই, ইফটিজিং তুলতে চাই, সমাজটাকে যদি ভালো সমাজে পরিচালনা করতে চাই, পরিণত করতে চাই, অবশ্যই আমাদের সকলকেই শতভাগ পর্দার ব্যবস্থা চালু করতে হবে। পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে অনেক নারী তার ইজ্জত হারিয়েছে, আমরা দেখেছি। এই অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে অনেক নারী তার সম্ভ্রমকে হারিয়েছে। তারপরেও কি তার থেকে বিরত হয়েছে? না, বরং প্রগতির স্রোতে তার একবারে গা ভাসিয়ে দিয়ে একাকার হয়ে গেছে। অনেকে করে ফ্যাশন হিসেবে, কিন্তু শরীয়ত বলছে যে পর্দা করবে দুষ্ট লোকদের সবল থেকে, দুষ্ট লোকদের আক্রমণ থেকে, দুষ্ট লোকদের লোলক দৃষ্টি থেকে ও নিজের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য। সন্ধ্যার পরে দেবদাসের মতো কানে মোবাইল ধরে ঘন্টার পর ঘন্টা, হয় মোবাইলের ব্যাটারির চার্জ শেষ অথবা টাকা শেষ, তার আগে বন্ধ হওয়ার কোনো সিস্টেম নাই। বন্ধ হলো কেন? মোবাইলের ব্যাটারি চার্জ নেই। বন্ধ হলো কেন? ব্যালেন্সার নাই। এই যে রাগ ধরলো, এই রাগ ভাঙ্গাতে আবার কিন্তু 100 টাকা চলে যায়। মানে এ বোঝাতে চাচ্ছে যে আমি কেটে দিইনি, টাকা শেষ হয়েছে, আমি কেটে দিইনি, ব্যাটারির চার্জ শেষ হয়েছে। আর ওই প্রান্ত থেকে যিনি কথা বলছেন উনি মনে করছেন যে রাগ করেই কেটে দিয়েছে। কি বুঝতে পারো নি? এ রাগ ভাঙ্গাতে আরো 100 টাকা খরচ হলো। তোমার মোবাইলের ব্যবহার যাতে এই পথে না হয়। আত্মাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এমনকি এই পদক্ষেপের মধ্যে নারীরা যাতে পুরুষের সমান অধিকার নিয়ে পৃথিবীতে বসবাস করে, এরকম অনেক দুঃসাধ্য সাধন করার চেষ্টা করা হচ্ছে। তথাপিও নারীরা আজ বলণ্ঠিত, অপমানিত, নির্যাতিত, তাদের অধিকার থেকে বঞ্চিত। শুধু তাই নয়, তারা মানুষের কাছে যেই পরিভাষাগুলি ইতোপূর্বে কেউ শোনেনি, এই সমস্ত ন্যাক্কারজনক পরিস্থিতির শিকার হচ্ছে। যেমন ইফটিজিং, ধর্ষণ, এরপরে শ্বাসরুদ্ধ করে হত্যা। অধিকাংশ ক্ষেত্রে নারীরা সাধারণ মানুষের হাতে যেমন নিরাপদ নয়, একইভাবে একজন ছাত্রী তার শিক্ষকের কাছেও নিরাপদ নয়। একজন নারী যখন পর পুরুষের কাছে নিরাপদ নয়, বলতেও লজ্জা লাগে, নিজের জন্মদাতা পিতার কাছেও একজন মেয়ে নিরাপদ নয়। তাহলে এত ক্ষমতা প্রদানের জন্য তাদের সমাজে প্রভাব প্রতিপত্তি উন্নতি করার জন্য নানানমুখী পদক্ষেপ, তথাপিও কেন তারা এই ধর্ষণ, ব্যভিচার, ইফটিজিংয়ের সম্মুখীন হচ্ছে? এর কারণ ও কী তার প্রতিকার, এটাই আজকের আলোচনার বিষয়। আমরা মনে করি নারীরা যেই কারণে এই পরিস্থিতির শিকার হয়, মুখাপেক্ষী হয়, তার মধ্যে এক নম্বর অন্যতম কারণ হল ধর্মীয় জ্ঞানের অভাব। আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে হাট বাজারে বিক্রি করা হতো পণ্য সামগ্রীর মতো, সমাজে তাদের কোনো মানমর্যাদা ছিল না। পিতা মারা যাওয়ার পরে তার সন্তানেরা অন্যান্য সম্পদের মতো তার মাকে ভাগ বাটোয়ারা করে নিত, নাউযুবিল্লাহ। আজকের এই একবিংশ শতাব্দীতে
শুধু আধুনিক না অত্যাধুনিক যুগে তার চাইতেও ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। সেই সময় সমস্ত মানুষদেরকে আখেরাতমুখী করার জন্য পরকালীন জবাবদিহিতার ভয় দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে একজন স্রষ্টা আছেন, যেই বিধানগুলি মানলে, ফলো করলে, পড়লে মানুষের ইহলৌকিক জীবনেও কল্যাণ, পারলৌকিক জীবনেও মুক্তি মিলবে এমন একটা সংবিধান প্রেরণ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওহির সূচনাতেই যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যখন মানুষ তার রবকে চিনল, তার পরিচিতি লাভ করল, তার ক্ষমতাতে বিশ্বাসী হল, সৃষ্টি জগৎ গোপনে প্রকাশ্যে যেখানে যা কিছু করে এটা তিনি জানেন, তার বিধিবিধান সম্পর্কে অবগত হল, তখন যেই মানুষেরা একজন নারীর ইজ্জত হরণের জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকত, দুদিন পরেই ইসলাম, ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত হওয়ার কারণে তারা সেই সমস্ত নারীদের ইজ্জতের পাহারাদার হিসেবে মনোনীত হল। তাহলে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষাই পারে একজন মানুষকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে। বৈষয়িক জীবনের কোনো শিক্ষা মানুষকে ধর্ষণ, ইফটিজিংয়ের হাত থেকে বাঁচাতে পারে না, বরং মানুষকে এই ব্যাপারে উস্কে দেয়, লালায়িত করে, প্ররোচিত করে। কিভাবে? শিক্ষা ব্যবস্থাতেও এখন শেখানো হচ্ছে গুড টাচ কাকে বলে আর ব্যাড টাচ কাকে বলে। শরিয়াতে গুড টাচ ব্যাড টাচ বলে কিছু নেই। যার সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, তার টাচটা গুড কি আর ব্যাডি কি? যার সাথে দেখা করাই হারাম, যার সাথে কথা বলাই হারাম, এই ব্যক্তিটার, এই ছেলেমেয়ের টাচটা সেটা গুড টাচ কি আর ব্যাড টাচই কি? বরং বৈষয়িক জীবনের শিক্ষা ব্যবস্থায় এই জাতিকে ধ্বংসের দিকে, ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য জাতি যদি ধর্ষণের হাত থেকে বাঁচতে চায়, ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চায়, জেনামুক্ত, ধর্ষণমুক্ত সমাজ পেতে চায়, অবশ্যই আমাদের সকলকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে। এর বিকল্প কোনো পথঘাট নেই। যে মতামতগুলি ইতিমধ্যেই চালু হয়েছে আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ হিসেবে পৃথিবীতে যাকে প্রথম সৃষ্টি করেছেন, যার আগে পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্বই ছিল না, পৃথিবীর প্রথম মানুষ পুরুষ হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের আগে পৃথিবীতে কি কোনো মানুষ ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। মহিলা হিসেবে হাওয়ার আগে পৃথিবীতে কি কোনো মানুষ ছিল? আদম আর হাওয়াই পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজের হাতে দয়া করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই আদমের কি লেজ ছিল যা পরে খসে পড়েছে? পৃথিবীর প্রথম মানুষ যদি আদম হয়, সে যদি লেজিহীন হয়, তাহলে মানুষ কিভাবে মানুষ? প্রথমে বানর ছিল, লেজ খুলে পড়ে মানুষ হতে পারে? এরা কোশ্চিন কালেও একজন বিবেকবান মানুষের, সচেতন মানুষের কথা হতে পারে না। বিভ্রান্ত মতবাদ থেকে মানুষকে বাঁচাতে পারে, হেফাজত করতে পারে, সঠিক পথের দিশা দিতে পারে একমাত্র ধর্মীয় জ্ঞান। দ্বিতীয় যেই কারণ যার জন্য মানুষ, বিশেষ করে নারীরা, এই পরিস্থিতিতে শিকার হয়, সেটা হলো মানবিক মূল্যবোধের অবক্ষয়। পৃথিবীতে একমাত্র ধর্ম, যেই ধর্মই একমাত্র বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ নিশ্চিত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়,
যে বড়দের শ্রদ্ধা করে না আর ছোটদের স্নেহ করে না। এই মমত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ একমাত্র ইসলামী মানুষকে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না মিন আহাব্বুকুম ইলা আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় যেই ব্যক্তির চরিত্রের দিক দিয়ে ভালো। যার চরিত্র ভালো আল্লাহর নিকটে এই ব্যক্তি সবচাইতে ভালো। এজন্য একজন চরিত্রবান ব্যক্তি কখনো ধর্ষক হতে পারে না, একজন চরিত্রবান ব্যক্তি কখনো ইফতিজার হতে পারে না, একজন চরিত্রবান ব্যক্তি কখনো জেনাকারী হতে পারে না। যার চরিত্র খারাপ, দুশ্চরিত্রের লোক যারা, দুশ্চরিত্রের ছেলে মেয়ে যারা, তারাই কেবল ধর্ষণ ইফতিজিং এর মতো জঘন্য কাজে লিপ্ত হয়। যখন একটা মানুষ চিন্তা করবে যার সাথে আমি আচরণটা করি, এই বোন তো কারো একজন বোন, আমি যার সাথে আচরণ করি এই মা তো কারো একজন মা, তার মতো আমারও বোন আছে, আমারও মা আছে। আমার মায়ের সাথে, আমার বোনের সাথে অন্য কেউ এই আচরণ যদি করত, আমি যে আচরণটা অন্য একজন মা অথবা বোনের সাথে করছি, আমি যে আচরণ আমি একটা মেয়েকে রাস্তাতে উত্তপ্ত করি, তাকে ধর্ষণ করার চেষ্টা করি, এই চেষ্টাটা আমার মাকে, এই চেষ্টাটা আমার বোনকে অন্য কেউ যদি করত, তাহলে অবশ্যই আমাদের খারাপ লাগতো না? আমাদের যেমন খারাপ লাগে, তাহলে ওই মা এবং বোনের, ছেলে এবং মেয়ের তার ভাইয়ের এরকম খারাপ লাগে না? ঠিক সেও কারো মা, সেও কারো বোন। একটা মানুষের ভিতরে যখন এই চেতনাবোধের উদয় হবে, এই অনুভূতিতে আঘাত লাগবে, তখন এই মানুষকে দিয়ে কখন এরকম জঘন্য কাজ করা সম্ভব হবে না। এজন্য এই সমাজকে ধর্ষণ মুক্ত করতে হলে, জেনামুক্ত করতে হলে, ইফতিজিং মুক্ত করতে হলে মানবিক মূল্যবয়ের আরো উন্নতি সাধন করতে হবে আমাদের। একজন মানুষই শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে যেমন পৌঁছে, তার চারিত্রিক অধঃপতনের কারণে সে জাহান্নামে একবারে গহীন গহ্বরে ডুবে যায়। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম আকৃতিতে, মানুষ সৃষ্টির সেরা, আল্লাহর পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে সবচাইতে নিচে নামিয়ে দিয়েছি। যখন এই মানুষের চারিত্রিক অবক্ষয় হয়, অধপতন হয়, তখন এই মানুষটা সবচাইতে নিম্নে নামে যায়, অথচ মানুষটা ছিল কোথায়? সবচাইতে উপরে। এই জন্য মানবিক মূল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে, বিকাশ ঘটাতে হবে, চিন্তা চেতনায় আমাদের শুভ বুদ্ধির সমন্বয় ঘটাতে হবে, তবে সম্ভব এই সমাজকে ধর্ষণ মুক্ত করা। তৃতীয় যেই কারণ যার জন্য মানুষ এই ধর্ষণ জেনার মতো অপরাধে জড়িয়ে পড়ে, এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না মাহাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা বিমা যাহারা মিনহা ওয়া মা বাতানা, হে রাসূল বলুন, প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত অশ্লীলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। অশ্লীলতা হারাম না হালাল? অশ্লীলতা হালাল না হারাম? এই অশ্লীলতা কথার মাধ্যম দিয়ে হতে পারে, কথাটা এমন কুরুচিপূর্ণ, অশালীন, যে কথাটা মানুষ সমাজে বলা যায় না। আমার স্বভাবটা এত খারাপ যে স্বভাবটা একটা মানুষের হতে পারে না। এই অশ্লীলতা মোবাইলের মাধ্যম দিয়ে হতে পারে, হতে পারে মানে সবচাইতে বর্তমান পৃথিবীতে এটাই সবচাইতে বেশি। পৃথিবীতে এমন কোনো পাপ নেই, পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই যে অপরাধের ব্যাপারে মোবাইল ভূমিকা পালন করে না। মানে যে কোনোভাবে
একটা ছেলে একটা মেয়ে তার যৌবন বয়স এমনকি এখন তো বয়সের ধারে কাছে মানুষ যায় না। ক্লাস ফোর ফাইভ থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলির ছেলেমেয়েরা অনেক অভিভাবকদের ছেলেমেয়েরা দেখা যায় যে টাচ মোবাইল প্রায় ছেলেমেয়ের হাতে, এটা দিয়ে তারা অনায়াসে চ্যাটিং করতে পারে, ইমোতে ব্যবহার করতে পারে, ফেসবুক ইউটিউবে তারা অল টাইমই অশ্লীলতায় লিপ্ত থাকে। এই ক্ষেত্রে অল্প বয়স থেকে তারা একজন নারীর সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, একজন ছেলের সম্পর্কে একটা মেয়ে যথেষ্ট জ্ঞান রাখে। এই জ্ঞান রাখার কারণে শত চেষ্টা করেও তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনা যায় না। তাদেরকে ফিরিয়ে আনতে হলে, এই সমাজকে ধর্ষণ মুক্ত করতে হলে, জেনা মুক্ত করতে হলে, ব্যভিচার মুক্ত করতে হলে কথা কাজের ভাবভঙ্গির চলাফেরার পোশাক আশাকের যাবতীয় অশ্লীলতা বর্জন করতে হবে। এগুলো চালু রেখে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এর পরের যেই কারণ, চতুর্থ চার নম্বর কারণ যার জন্য সমাজে চলছে এই জেনা ব্যভিচার ধর্ষণের মতো জঘন্য পাপ, এটা হলো মাদকতার ছয়লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মদ্যপ একজন মানুষ যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না, একজন চোর যতক্ষণ চুরি করে ততক্ষণ সে মুমিন থাকে না, একজন জেনাকার যতক্ষণ জেনা করে ততক্ষণ সে মুমিন থাকে না। তো মুমিন যদি একটা মানুষ না থাকে, সে যদি বেঈমান হয়, সে যদি ইমানহীন হয়, তাহলে তাকে দিয়ে জেনা কেন? এর চাইতেও যদি জঘন্য কোনো কাজ পৃথিবীতে থাকে সেটাও তাকে দিয়ে করা সম্ভব। ইমানদার মানুষ কেবল সম্পারে, মুমিন মানুষ কেবল পারে, পরহেজ মানুষ কেবল পারে, মুত্তাকি মানুষ কেবল পারে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে, দূরে থাকতে। মদপান করলে একটা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, তার স্বাভাবিক জ্ঞান থাকে না, সে যা ইচ্ছা তাই করে, যে কাজটা করে এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, ন্যায় না অন্যায়, এটা বাছবিচার করার তার ক্ষমতা থাকে না। আজকের সমাজের বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা আছো, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মাদকতার যাবতীয় সংস্পর্শ থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য সৌন্দর্যের বস্তু। এই মসজিদ পিলার, এই মসজিদ ফ্যান, এই মসজিদ বাল্ব, এই মসজিদ এসি সব কিছু দিয়ে সাজানো গোছানো, তাই না? এই বাল্বগুলি যেমন, ফ্যানগুলি যেমন, এসিগুলি যেমন মসজিদের মানান, তোমরা হলে তোমাদের পরিবারের মানান। একই আল্লাহ অন্য আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফেতনার বস্তু, একই আল্লাহ বলেছেন। তাহলে তোমরা কখন সৌন্দর্যের বস্তু, তোমরাই কখন ফেতনার বস্তু? তোমরা কি সৌন্দর্যের বস্তু হতে চাও না ফেতনার বস্তু হতে চাও? সৌন্দর্যের বস্তু না, কিভাবে? তুমি যে আদর্শে মানুষ হচ্ছ, রাস্তাঘাটে চলতে গিয়ে মুরব্বীদের দেখলে, উস্তাদদেরকে দেখলে যখন সালাম দাও, অপরিচিত কাউকে যখন সালাম দাও, তখন জিজ্ঞাসা করে এত ছোট্ট বাচ্চাটা কার? তখন আরেকজন যখন তোমার আব্বুর নাম করে, তোমার আম্মুর নাম করে, তোমার বড় ভাইয়ের নাম করে, তখন অপরিচিত লোকটা মন থেকেই তোমার বাপের প্রশংসা করে যে লোকটা একটা ছেলে মানুষ করেছে, করে না? এই প্রশংসা যদি তোমার আব্বু শোনে, তোমার আম্মু শোনে, তোমার বড় ভাই শোনে, তাহলে তারা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না, তাদের আত্মাটা ভরে যাবে। এটাই হলে তোমরা সৌন্দর্যের বস্তু। কিন্তু তুমি এমন চরিত্রের যদি হও, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে আছো, তোমার হাতে যদি বিড়ি থাকে তাহলে কেমন লাগবে? তোমার হাতে যদি সিগারেট থাকে তাহলে কেমন লাগবে?
তুমি যদি টেলিভিশনের আড্ডায় বসে থাকো কেমন লাগবে, তুমি যদি মোবাইল অবৈধভাবে চ্যাটিং করো, ইমোতে ফোন দাও, তুমি যদি টেলিভিশনে মত্ত থাকো, তাহলে তোমার একইভাবে যেভাবে সুনাম করলো অপরিচিত লোকটা, একইভাবে বলবে এই ছেলেটা কার ছেলে। তোমার আব্বুর যখন নাম করবে, তোমার আম্মুর যখন নাম করবে, তোমার বড় ভাইয়ের যখন নাম করবে, তখন তারা শুনলে কি খুশি হবে না বেজার হবে? তখন তুমি কি সৌন্দর্যের বস্তু না বিপদের বস্তু? বিপদের বস্তু। এমন কি তুমি এমন অপরাধে জড়িয়ে পড়বে, তুমি যে তার ছেলে হও এই পরিচয় তোমার বাপে দিতে চাইবে না। তোমরা কি চাও তোমাদের পিতামাতা অপমান হোক মানুষের কাছে? এটা যদি না চাও, পিতামাতাকে সম্মান করবে, তাদের আদেশ নিষেধগুলি মেনে চলবে, বহু কষ্ট করে তোমাদের উপার্জন করে এখানে টাকা পয়সা পাঠায়, তাদের পাঠানো টাকাটা খেয়ে পরে তোমরা কাজে লাগানোর চেষ্টা করো, তোমরা পরিবারের, তোমরা সমাজের, তোমরা দেশের, জাতির সৌন্দর্যের বস্তুতে পরিণত হও। আল্লাহ আমাদের তোমাদের সকলকে কবুল করুন, আমিন। এজন্য এই সমাজটাকে যদি ধর্ষণ মুক্ত আমরা করতে চাই, ব্যভিচার মুক্ত করতে চাই, জেনা মুক্ত করতে চাই, ইফটিজিং মুক্ত করতে চাই, তাহলে মাদকের যাবতীয় ভয়াবহতা থেকে আমাদের বাঁচতে হবে। খবরদার, কারো সাথে মিশবে না, যাদের সাথে মিশবে আগে দেখবে সে কেমন। সে যদি মাদকের সাথে জড়িত হয়, সে যদি খারাপ কোনো পেশার সাথে জড়িত হয়, তার সাথে সঙ্গ দিবে না, তার সংস্পর্শ থেকে দূরে থাকবে, তবেই তুমি নিজেকে হেফাজত করতে পারবে। পাঁচ নম্বর যেই কারণ যার জন্য সমাজে চলে অশান্তিময় কাজ, এটা হলো পর্দাহীনতা। এটা কি? পর্দাহীনতা। নারীর একটা ভূষণ আছে, সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। নারী হলো আবরণের বস্তু, নারী হলো ঢেকে থাকা রাখার বস্তু, নারী হলো পর্দার বস্তু। এ যেভাবে থাকা দরকার, এরা যদি ওইভাবে না থাকে, তাহলে বিপদ অবশ্যই আসবে, বিপদ থেকে বাঁচার কোনো পথ ঘাট থাকবে না। এই জন্য আমরা যারা কথা বলি, আমরা যারা শুনি, নিজে যেভাবে ইসলাম মানি, আমাদের অনেকের বাড়িতেই পর্দা নেই, অনেকের পরিবারে পর্দাটা নেই, অশ্লীলতার সাথে জড়িত, জামা কাপড় এমন আটোসাট, পোশাক পরিচ্ছদ এমন পাতলা, যখন একটা দুষ্ট লোক তার দিকে তাকে, বেপর্দা নারীর দিকে, পাতলা পোশাক পরে আছে এমন নারীর দিকে, তার মনের অজান্তে তার ভিতরে খারাপ একটা চিন্তা চেতনার উদয় হয়, হওয়াটা অস্বাভাবিক, আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য। অতএব এই খারাপ দৃষ্টিকে হেফাজত করার একটা মাধ্যম যেমন তার দিকে না তাকানো, তেমনই নারীর উচিত ছিল যখন সে বের হবে এইভাবে বেপর্দা সহকারে রাস্তাতে বের না হওয়া, নিজেকে হেফাজত করে, নিজেকে সাবধানতা অবলম্বন করে রাস্তাঘাটে চলা। এ লাগামহীন চলাই দুষ্ট মানুষদের সাথে অন্যান্য মানুষদেরকেও ধর্ষণের কাজে উস্কে দেয়, লিপ্ত করতে সহযোগিতা করে। এজন্য সমাজ থেকে যদি আমরা জেনা তুলতে চাই, ব্যভিচার তুলতে চাই, ইফটিজিং তুলতে চাই, সমাজটাকে যদি ভালো সমাজে পরিচালনা করতে চাই, পরিণত করতে চাই, অবশ্যই আমাদের সকলকেই শতভাগ পর্দার ব্যবস্থা চালু করতে হবে। পর্দা ব্যবস্থা চালু না করে স্বাধীন মতো চলতে দিয়ে সমাজ থেকে জেনা ধর্ষণ তোলা সম্ভব হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এ ব্যাপারে আরো বলা হয়েছে, আমরা শুধু পর্দা কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন মাথার কাপড়ের সাথে গ্রীবাদেশ বক্ষদেশ ঢেকে রাখে, যখন তারা রাস্তায় চলে এমন জোরে যাতে পদক্ষেপ না করে, ধাপ না মারে, যে পদক্ষেপ করার কারণে পায়ের কাপড় সরে গিয়ে অলংকার দেখা যায়, কাপড় সরে যাবে অলংকার দেখা যাবে, এত দ্রুত পদক্ষেপ করা যাবে না। শুধু এটাই নয়, আমরা দেখেছি সমাজে অনেক মহিলাদেরকে যাদের অবস্থা ভালো, সমাজে বিত্তশালী, যারা সমাজে সম্ভ্রান্ত ব্যক্তি, সমাজে প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, এরা এতটাই নির্লজ্জ, এরা এতটাই বেহায়া, এরা এতটাই নিকৃষ্ট, তারা যখন গোসল করে তাদের কাপড় চুপড়
তাদের শাড়ি, তাদের ব্লাউজ, তাদের পেটিকুট, তাদের থ্রি পিস, তাদের ম্যাক্সি সব কিছু এমন জায়গাতে শুকাতে দেয় হাজারো মানুষ এটা দেখে। এজন্য এই জেনা ব্যবচার থেকে মানুষকে প্ররোচিত করা থেকে গুরুত্বপূর্ণ একটা উপায়, আমরা যারা আছি, আমাদের মা চাচি খালা বোন ফুফু এরা যারা আছে, গোসলের পরে কাপড়গুলি এমন জায়গাতে শুকাতে দেওয়া যেখানে কোনো মানুষের নজর না যায়, এই চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। এরপরের যে বিষয়, যার কারণে সমাজটা এই পাপ থেকে অপরাধ থেকে মুক্ত থাকতে পারে না, সেটা হলো অপসংস্কৃতি। আমাদের মনে রাখতে হবে আমরা মুসলিম, আমাদের একটা সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার আছে, আমাদের নিজস্ব ধর্মের আচার অনুষ্ঠান আছে, এর বাহিরে বিদেশ থেকে আমদানি করা নানানমুখী অপসংস্কৃতি যখন যখন দেশে চালু হয়, মানুষ এতে অংশগ্রহণ করতে গিয়েই এই পাপের সাথে জড়িয়ে পড়ে। আমরা পেপার পত্রিকায় দেখেছি পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে অনেক নারী তার ইজ্জত হারিয়েছে, আমরা দেখেছি এই অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে অনেক নারী তার সম্ভ্রমকে হারিয়েছে, তারপরেও কি তার থেকে বিরত হয়েছে? না, বরং প্রগতির স্রোতে তার একবারে গা ভাসিয়ে দিয়ে একাকার হয়ে গেছে। এজন্য আমাদের মুসলিম সংস্কৃতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী যেই সমস্ত অনুষ্ঠান পালন করা শরিয়াত বৈধ করেছে, হালাল করেছে, অনুমতি দিয়েছে, এই সমস্ত অনুষ্ঠান ছাড়া অপসংস্কৃতির বলক যাবতীয় অনুষ্ঠানকে আমাদের বর্জন করতে হবে। আর বর্জনই যখন আমরা করতে পারব, নারী পুরুষ অগাধ মিলামেশার সুযোগ যখন পাবে না, তখন একজন নারী তার ইজ্জত বাঁচানোর সুরক্ষা পাবে। আর নারী পুরুষ মাঠে ঘাটে বাজারে মেলা খেলাতে একত্রিত হয়ে তার ইজ্জতের গ্যারান্টি লাভ করতে পারে না। এরপরের যে কারণ সাত নম্বর, যার জন্য সমাজ থেকে জেনা ব্যভিচার ধর্ষণ দূর করা সম্ভব হচ্ছে না, সেটা হলো অশালীন পোশাক। পোশাকটা কেমন? অশালীন পোশাক। অনেক মূলনীতির একটা, আমরা পোশাক কেন পরব? আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক পরিচ্ছদ পরিধান করবে তোমাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য, আর একটা হলো শীত থেকে বাঁচার জন্য, আর একটা হলো সৌন্দর্য বৃদ্ধির জন্য। পোশাক পরব কেন? লজ্জাস্থানকে ঢাকার জন্য। আর একটা কেন? শীত থেকে বাঁচার জন্য। আর একটা কি? সৌন্দর্য বৃদ্ধির জন্য। একটা মানুষ খালি গায়ে থাকলে যেরকম দেখায়, পোশাক পরলে কি সুন্দর দেখায়? না দেখায় না? কনকনে ঠান্ডা পোশাক না পরলে কি ঠান্ডা নিবারণ করা যায়? না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পোশাক প্রেরণের পিছনে অনেক হেকমত আছে। পরিধানের ব্যাপারে একটা মূলনীতি হলো, যারা পুরুষ আমরা পোশাক পরব টাকনুর, প্যান্ট লুঙ্গি ট্রাউজার পাজামা এগুলো পরব টাকনুর উপরে, আর মেয়েরা পড়বে টাকনুর নিচে। আজকে দেখো তোমরা দেখবে যে অনেক মেয়েরাই পড়ে টাকনুর উপরে আর ছেলেরাই পড়ে টাকনুর নিচে, অবশ্য বরকত আছে। আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না যেই পুরুষ নারীর পোশাক পরে। তাহলে যেই পুরুষ টাকনুর নিচে পোশাক পরে এরা মূলত নারীর পোশাক পরে, এই পুরুষ জান্নাতে যাবে না। আবার যেই নারী পুরুষের পোশাক পরে এই নারীও আল্লাহর জান্নাতে যাবে না। নারীর পোশাক পরা উচিত ছিল টাকনুর নিচ পর্যন্ত, যেই নারীরা যেই মেয়েরা পোশাক পরে টাকনুর উপরে, তার মানে পুরুষের মতো পড়লো, এই নারীও আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে সালাত সিয়াম হজ যাকাত আদায় করেও পুরুষের পোশাক যদি টাকনুর নিচে যায়, নারীর পোশাক যদি টাকনুর উপরে ওসে উঠে, তবুও তারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এটা একটা গেল। এরপরে বিষয়গুলি, পোশাকগুলি এমনই, আমরা যখন পর্দা করি বুরকা পরি, সাধারণত আমরা জানি বুরকা পরার পর্দা করার একটা কারণ আছে, তো কারণ আছে না? কি কারণে আমরা বুরকা করি? অনেকে করে ফ্যাশান হিসেবে, কিন্তু শরীয়ত বলছে যে পর্দা করবে দুষ্ট লোকদের সবল থেকে, দুষ্ট লোকদের আক্রমণ থেকে, দুষ্ট লোকদের
লোলোভ দৃষ্টি থেকে ও নিজের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য। কিন্তু আমি যে পোশাকটা পরেছি, এই পোশাক পরে আমি তাদের হাত থেকে বাঁচতে পারিনি, বরং তাদের লালসার শিকার হয়েছি আমরা, কারণ আমার পোশাকটা তো আকর্ষণীয়। পোশাকটা হতে হবে সাদা মাটা, পোশাকটা হতে হবে ঢিলা ঢালা, অথচ পোশাকটা আমি এমন পরেছি ছেলেরা তো তাকাতে চায় চায়, বৃদ্ধরাও তাকাতে চায়, মানে এত চকচকে পোশাক পরেছে, এত চকচকে পোশাক পরেছে, এত রং ঢঙ্গের পোশাক পরেছে, এত অশালীন পোশাক পরেছে যে সবাই তার দিকে তাকাতে চায়। তাহলে কি লাভ হলো এই পোশাক পরে? এই পোশাক কি শালীন? এই পোশাক কি পর্দা করার জন্য? না। অনেক মেয়েদের আমরা দেখি যে মেয়েরা প্রায় সাত আট হাত একটা উড়না, কত হাত? সাত আট হাত একটা উড়না, পুরা মাথাটাই পেঁচিয়ে রেখেছে গায়ে নাই, ওটা পর্দা না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর মাথায় শ্যাম্পু করেছি, ধুলা বালি যাতে না পড়ে এই জন্য পরেছি। মানে পর্দা হিসাবে না, মাথার চুলকে ধুলা বালি থেকে রক্ষা করার জন্য পরেছে। এজন্য আমরা এটাকে হাসি তামাশার বস্তুতে পরিণত করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো যারা দায়ী উস্তারা। আপনি পরিবারের প্রধান, আপনি পরিবার চালান, আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের পরিচালক, আপনার বাড়িতে আপনার যুবতী মেয়ে বেপর্দার সাথে চলে, আপনি শাসন করেন না। আপনার স্ত্রী বেপর্দার সাথে চলে, আপনি শাসন করেন না। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি হাজি মানুষ, আপনি পাঁচ ওয়াক্ত পড়েন, আপনি যাকাত দেন, আপনি মসজিদের সভাপতি, আপনার এগুলো পদ পদবী কোনো ইবাদত কাজে আসবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ নবী বলেছেন দাইউস আল্লাহর জান্নাতে যাবে না। তোমাদের বলি যারা ছাত্র ভাইয়ের আছো, তোমরা আজকে ছেলে, দুদিন পর তোমরা একটা পরিবারের পরিচালক হবে, তোমাদেরই দায়িত্ব তোমাদের পরিবারে শতভাগ পর্দা চালু করা। তুমি তোমার মাকে বোঝাও, তুমি তোমার বোনকে বোঝাও, তুমি তোমার চাচিকে বোঝাও, তুমি তোমার খালাকে বোঝাও। এই জীবন শেষ নয়, এই জীবনের পর আছে মৃত্যু, মৃত্যুকালীন কঠিন যন্ত্রণা, এরপরে আছে কবর, কবরে কঠিন যন্ত্রণা, এরপর আছে কিয়ামতের মাঠ, ভীষণ ভয়াবহ জায়গা, এরপরে জান্নাতি হলেও কুলচিরাত পার হতে হবে, এর অত্যন্ত অন্ধকার জায়গা, খুব সূক্ষ্ম জায়গা, পার হওয়া খুব কঠিন। এই জায়গাগুলিতে যদি আমরা পার হতে চাই, অগ্রিম আমাদের পাথেও সংগ্রহ করতে হবে, হবে না? এই যে তোমাদের রবিউল বলে গেলেন এত তারিখে সফর হবে, তার আগে টাকা জমা দাও, এরপরে দিলে টাকা ফেরত দেওয়া হবে, তোমরা তখন প্রতিযোগিতা করবে যাতে সফর নিশ্চিত হয়। তোমার ছুটিতে বাসায় যাবে, ট্রেনের টিকিট চার দিন আগে কেটে রাখো যাতে সিট নিশ্চিত হয়, নির্বিঘ্নে যাওয়া যায়। তুমি যখন বাড়িতে যাচ্ছ, তোমার আব্বা মা তোমার জন্য নানানমুখী খাবার রেডি করে রাখছে কিনে, যাতে তোমার খাওয়া নিশ্চিত হয়। এগুলো নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি অনেক, কিন্তু মৃত্যুর শাস্তি থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা করেছি? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা করেছি? কিয়ামতের বিভীষিকাময় আযাব থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা আমরা করেছি? পুলচিরাত যাতে পার হতে পারি, আলোকিত হয়, আলোর সাথে থাকে, এই জন্য আমরা কি ব্যবস্থা অবলম্বন করেছি? আমরা দুনিয়াবি ব্যাপারে যেমন সজাগ, পারলৌকিক জীবনে তেমন আমরা অমনোযোগী। অতএব এই অমনোযোগী দূর করে আমাদের পারলৌকিক জীবনের সফলতা অর্জনের জন্য, মুক্তির জন্য, নাজাত প্রাপ্তির জন্য অশালীন পোশাক পরিধান করতে হবে, শালীন পোশাক পরতে হবে, এমনভাবে পর্দা করতে হবে যেই পর্দা করার কারণে ওই পোশাক পরে রাস্তাতে বের হলে কেউ আমার মা বোনদের দিকে না তাকায়। এজন্য এত চকচকে ঝকঝকে এত রঙিন পোশাক পরে রাস্তাতে বের হওয়া যাবে না। এরপরের যে বিষয় আট নম্বর, যার জন্য নারীরা ইজ্জতের গ্যারান্টি পায় না, সুরক্ষা পায় না, এটা হলো অধিক সাজসজ্জা, অধিক সাজুগুজু করা। সাজুগুজু করা ইসলামে হারাম নয়, ইসলামে জায়েজ, কিন্তু সাজুগুজু করবে কোথায়? বাড়ির ভিতরে তার স্বামীর জন্য। আমাদের দেশের অধিকাংশ মহিলারা সাজুগুজু করে রাস্তাঘাটে যারা চলে তাদের দেখানোর জন্য। স্বামী এত কষ্ট করে,
স্বামীয়া তো কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেড়ে উপার্জন করে অনেক কিছু কিনে দেয় সাজুগুজু করার জন্য কিন্তু ওর কাছে থাকে ময়লা চুল নিয়ে ময়লা পোশাক নিয়ে একবারে গন্ধতে তার কাছে থাকা যায় না কিন্তু যখন মার্কেট করতে যায় চুলে শ্যাম্পু করে সুগন্ধি ব্যবহার করে রাস্তাতে বের হয় মানে পরিশ্রম করে ওর স্বামী আর দেখে মজা মারে রাস্তার জনগণ এজন্য অধিক সাজসজ্জা গ্রহণ করে যখন একটা মহিলা বাহিরে বের হবে অবশ্যই সে ধর্ষণের হাত থেকে বাঁচতে পারবে না এজন্য ধর্ষণ থেকে বাঁচতে হলে রাস্তাতে বের হওয়ার সময় অধিক সাজসজ্জা কি করতে হবে বর্জন করতে হবে পরিহার করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরের যে বিষয়টা যার জন্য সমাজ এই পাপ থেকে এখনো মুক্ত হতে পারেনি সেটা হলো মোবাইলের অপব্যবহার কিসের অপব্যবহার মোবাইলের অপব্যবহার একটা হাদিস তোমরা শুনেছ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে জেনা এত দ্রুত ছড়িয়ে পড়বে এত বেশি হবে এত দ্রুত হবে এত কম সময়ে হবে যেমন পাখি কম দ্রুত জেনা করে এটা কিভাবে সম্ভব আজকে মোবাইলে এমন কি হয় না এমন কি আছে পৃথিবীতে যেটা মোবাইলে হয় না সব হয় এজন্য তোমাদের বিনয়ের সাথে অনুরোধ করব এর আগে বললাম আবারও তোমাদের বলি তোমাদের পিতামাতার কষ্টে উপার্জিত পাঠানো টাকা পয়সার তোমরা খেয়ানত করবে না খেয়ানত করবে খেয়ানত করবে তোমাদের পিতামাতা বহু কষ্ট করে ঠান্ডার সময় তোমরা যখন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকো তুমি জানো না তখন তোমার আব্বা ঘুম থেকে উঠে ফজর পড়ে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বিছন তুলে পানির ভিতরে এটা কি তুমি জানো তুমি কি জানো তুমি যখন ঠান্ডায় কাতরাও তখন তোমার গরিব পিতামাতা মানুষের বাড়িতে কামলা দিতে যায় এটা তুমি কি জানো তোমার পিতার কষ্টে অর্জিত টাকার তুমি খেয়ানত করো না তুমি খাও আর কাজে লাগাও সালাতে তোমাকে ডাকা লাগে কেন আজান হলে তুমি মসজিদে আসো না কেন ফজরের সময় তুমি শুয়ে থাকো কেন তুমি ফজরের সালাতের পরে কোরআন মাজি তেলাওয়াত করো না কেন তুমি তোমার পিতামাতার সুস্থতার জন্য দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার পিতামাতাকে সুস্থ রাখো আইন কামে বরকত দাও তিনি যেন আমার লেখাপড়ার কাজে সহযোগিতা করতে পারেন আমাকে মানুষের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন আল্লাহ তুমি তাকে কবুল করো মঞ্জুর করো এভাবে দোয়া করবে পিতামাতার জন্য করো তোমরা করো না পিতামাতার ঋণগুলি শোধ করার হালকা হলে চেষ্টা করো দোয়া করো তোমাকে সুখে রাখে এখানে পিতা কিভাবে কামাই করে তুমি জানো তার কত কষ্ট তোমাকে বুঝতে দেয় না তোমার মুখে এক পলক হাসি দেখতে চায় তোমার মুখে এক লোকমা খাবার তুলে দিতে চায় তোমাকে এক সেট জামা কাপড় কিনে দিতে চায় বছর নতুন আসলে তোমাকে এক সেট নতুন বই কিনে দিতে চায় মাসে বেতন দেয় তোমাকে বুঝতে দেয় না তোমার পিতামাতা অনেক কষ্ট করে অতএব তুমি তোমার পিতামাতাকে ফাঁকি দিও না তার প্রেরিত পাঠানো টাকা পয়সা তুমি কাজে লাগানোর চেষ্টা করো আল্লাহ সে তৌফিক দান করুন আমিন এজন্য মোবাইলের অপব্যবহার বন্ধ করতে হবে অনেক ছেলেদের রাস্তাঘাটে দেখা যায় সন্ধ্যার পরে দেবদাসের মতো কানে মোবাইল ধরে ঘন্টার পর ঘন্টা হয় মোবাইলের ব্যাটারির চার্জ শেষ অথবা টাকা শেষ তার আগে বন্ধ হওয়ার কোনো সিস্টেম নাই বন্ধ হলো কেন মোবাইলের ব্যাটারি চার্জ নেই বন্ধ হলো কেন ব্যালেন্সার নাই এই যে রাগ ধরলো এই রাগ ভাঙ্গাতে আবার কিন্তু 100 টাকা চলে যায় মানে এ বোঝাতে চাচ্ছে যে আমি কেটে দিইনি টাকা শেষ হয়েছে আমি কেটে দিইনি ব্যাটারির চার্জ শেষ হয়েছে আর ওই প্রান্ত থেকে যিনি কথা বলছেন উনি মনে করছেন যে রাগ করেই কেটে দিয়েছে কি বুঝতে পারো নি এ রাগ ভাঙ্গাতে আরো 100 টাকা খরচ হলো তোমার মোবাইলের ব্যবহার যাতে এই পথে না হয় হাদিস শুনেছি আমরা আল্লাহ রাসূল জিজ্ঞাসা বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে তার একটা হলো তুমি তোমার উপার্জিত টাকা পয়সা কোন পথে খরচ করেছো শুনিনি আমরা আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ফেসবুকে কয় টাকা খরচ করেছো ইউটিউবে কয় টাকা খরচ করেছো তুমি তোমার মোবাইলে রাত 12টার পরে কয় টাকা খরচ করেছো সাবধান এর থেকে দূরে থাকবে এই মোবাইলের কারণেই বহু বোনের সোনার সংসার ভেঙ্গে চুরমার হয়ে গেছে এই মোবাইলের কারণেই বহু মা চাচির সোনার সংসার ভেঙ্গে তছনছ হয়ে গেছে আমরা চাই না আর কোনো মা বোনের সংসার এভাবে ভাঙ্গাতে যদি এর থেকে আমরা দূরে থাকতে পারি বিরত থাকতে পারি
তাহলে সমাজটা জেনা মুক্ত হবে, ধর্ষণ মুক্ত হবে, আর কোনো মা বোনের সংসার ভাঙবে না। এরপরের যে কারণ, নয় নম্বর কারণ, দশ নম্বর কারণ যার জন্য সমাজে এই দুরাচারমূলক পাপ চলে, সেটা হলো অপচয়ার কৃপণতা। কি বললাম? অপচয়ার কৃপণতা। সূরা ফুরকান এর ভিতর আল্লাহ পাক বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনদের আদর্শ হলো, খরচের ব্যাপারে তারা অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ টাকা পয়সা যা আছে গল্প করে বেশি, আছে না? স্টলে বসো, যখন বাড়িতে যাও দেখা যায় গল্প করে বেশি এরকম লোক সমাজে আছে। একটাই ছেলে, আমার বাড়ি গাড়ি আছে, জায়গা জমি আছে, খাবে কে? এরকম গল্প করে না, মানে ওর গল্পের মুখে অন্য কারো গল্প আর চলেই না। এর ছেলে পড়ে ধরে নাও রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাসে লাগে 10,000 টাকা। কত লাগে? ও পাঠায় 20,000 টাকা। 10,000 টাকা বই কিনা, ম্যাথ খরচ, টিউশন বিল সব কিছু দেয়, বাঁচে কত? আরো 10,000। এই 10,000 টাকা শেষ করবে কিভাবে, খরচ করবে কিভাবে? তখন শয়তানের মাথায় ভর করে। কোথায় ভর করে? শয়তানের মাথায় ভর করে। তখন আর কোনো বান্ধবকে নিয়ে পার্কে ঘুরতে যায়, তখনই আবার ব্যবসা শুরু করে, তখন ফ্যান্সি ডিলের ব্যবসা শুরু করে। ওর বাপ হাজি মানুষ, রাত্রে এসা পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে, টেলিভিশন অন করেছে দেখি খবরটা শুনে ঘুমায়, টেলিভিশন অন করতেই টেলিভিশনে পর্দায় ছবি, ওর ছেলেকে র্যাবে গ্রেপ্তার করেছে, হ্যান্ডকাপ লাগানো আছে হাতে, আর ই আবার কিছু চালান তার সামনে ছবি তুলেছে। কারণ কি? এর বাপ এই ছেলেকে চুর বানিয়েছে, এই বাপ ওই ছেলেকে মাদক ব্যবসায়ী বানিয়েছে, কারণ প্রয়োজনের অতিরিক্ত টাকা দেওয়ার কারণে। তোমাদের বলি, তোমাদের বাপ মা যখন টাকা পয়সা দেয় বাজার করার জন্য, তোমাকে যখন 100 টাকা দেয়, তুমি 20 টাকা খরচ করার পর যে 80 টাকা বাঁচে, বা 80 টাকা খরচ করে 20 টাকা বাঁচে, এটা কি বাপ মাকে ফেরত দাও? না, বরং এর সাথে আরো বুঝ দাও যে 100 টাকাতে হয়নি, আরো 10 টাকা লেগেছে। এরকম করো না? কে কে করো দেখি তো, হাত তোলো তো, কেউ করো না? এরকম করবে না। 100 টাকা দিয়ে তোমাকে বাজারে পাঠানো হয়েছে, তুমি 90 টাকার বাজার করেছো, সব বাজার বুঝিয়ে দিয়ে তোমার আব্বুকে বলো, আব্বু আপনার দেওয়া 100 টাকার 90 টাকার বাজার করেছি, এই নিন 10 টাকা। তখন তোমার আব্বুই তোমাকে বলবে, বাবার দেওয়া লাগবে না, তুমি কাছে এটা রেখে দাও। আর যদি তুমি চুরি করো, তোমার আব্বু যদি জানতে পারে তো একদিন এরকম করছো, তোমাকে বিশ্বাস আর করবে না, তোমাকে তেমন ভালো আর ভাসবে না, তোমাকে চোর মনে করবে। তুমি কি তোমার পিতার কাছে, বাপের কাছে, আব্বুর কাছে চুর হতে চাও না ভালো হতে চাও? ভালো যদি হতে চাও, খরচ করার জন্য কিছু দিলে তুমি এখান থেকে অপচয় অবশ্যই করবে না, যথাযোগ্য খরচ করে অবশিষ্ট টাকা তাকে ফিরিয়ে দিবে। এটা হলো অপচয় করার ফসল। দ্বিতীয় কিচিমের লোক সমাজে আছে যারা কৃপণ। কৃপণ বুঝো তো? বুঝো না? কৃপণ মানে ও কিছু দিতে চায় না ছেলে মেয়েকে, কিচ্ছুই দিতে চায় না। আছে অনেক গল্প করে বেশি, মনে করো তোমাকে তোমার বন্ধুরা প্রত্যেক দিন চা বিস্কিট কিছু না কিছু খাওয়ায়, তো তোমার ইচ্ছা হয় না বন্ধুদের খাওয়াবে? ইচ্ছা হয় না? 5 দিন তার কাছ থেকে খাইতে তোমার ইচ্ছা হয় না, একদিন তাকে খাওয়াবা? হয়, কিন্তু তুমি, তোমার মন খুব খারাপ। কেন? তোমার আব্বু তোমাকে 5 টাকা কোনোদিন দেয় না, তাহলে কি দিয়ে খাওয়াবা? তুমি তখন কৌশল করো, তোমার আব্বু যখন প্যান্ট পাজামি অফিস থেকে এসে এভাবে খুলে রেখে মাঠে ঘাটে যায়, 5টা 100 টাকা নোট ছিল, 3টা রেখে 2টা তুমি নিয়ে নিলে, খুঁজে নাই, ধানের মৌসুমে ধান কেটে তালাতে তুলে রাখে, বিক্রি করার সময় 10 মন নাই, কি হয়েছে? বাবুই পাকিয়ে খেয়ে নিয়েছে। অত ধান খাইতে পারে না? কি করেছে তোমার আম্মু? তুমি মাদ্রাসার ছুটিতে যখন বাসাতে যাও, তোমাকে সাথে করে নিয়ে গোপনে ধানগুনি নামিয়ে বিক্রি করে। মানে এই কৃপণ পিতা বৈধ চাহিদাগুলি অনেক অভিভাবক পূরণ করে না, যখন পূরণ করে না, তার সঙ্গী সাথী যার কাছ থেকে পায় তার সাথে অন্যায়ে জড়িয়ে পড়ে,
জেনায় জড়িয়ে পড়ে, পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে কাঁদবেন, আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারবেন না। কাবার গিলাফ ধরে কাঁদবেন, আপনার স্ত্রীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য আমাদের উচিত হবে খরচের ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে অপচয় যেমন করব না, কৃপণতাও করব না। দুইটার মাঝখানের পথ, মিতব্যয়িতার পথ অবলম্বন করব, যেখানে যেটা লাগবে সেখানে আমরা এরকম খরচ করব। এরপরে যে বিষয় সেটা হলো ১১ নম্বর, সহশিক্ষা ও একই কর্মক্ষেত্র। একটা ছেলে যখন নাবালক থেকে বালেগ হয়, একটা মেয়ে যখন নাবালেগা থেকে বালেগা হয়, নারী পুরুষ সম্পর্কে, পুরুষ নারী সম্পর্কে জানাশোনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তাতে যদি কোনো পরনারীর প্রতি তোমার দৃষ্টি পড়ে, কোনো খারাপ চিন্তা চেতনার উদয় হয়, তাহলে তুমি বাড়িতে যাও, তোমার স্ত্রীর সাথে মিলিত হও। রাস্তার মহিলার ভিতর যা আছে তোমার স্ত্রীর ভিতরেও তাই আছে। তাহলে বোঝা যাচ্ছে নারী পুরুষ বিপরীত ধর্মী করে আল্লাহ সৃষ্টি করেছেন, একে অপরের প্রতি একটা আকর্ষণ আছে। তিনি বলছেন, সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, কোনো নারীর প্রতি যদি অযাচিতভাবে দৃষ্টি পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলেন, দৃষ্টি ফিরিয়ে নাও, মাথা নিচু করো। কি করো বলো? কি করো? মাথা নিচু করো। অনেক হুজুর বলে না তিনবার তাকানো জায়েজ, আর অনেক আবার বলেছে একবারই তাকিয়ে আসি যত দূর দেখা যায়। জি না, নবী কি বললেন বলো? দৃষ্টি পড়লে মাথা নিচু করো। দৃষ্টি পড়লে মাথা নিচু করতে হবে, না হলে বিপদে পড়তে হবে, ক্ষণিকের জন্যও দেখা যাবে না। কিন্তু একই স্কুলে ঘন্টার পর ঘন্টা যদি একসাথে থাকে তাহলে কি হবে? একই অফিস আদালত, মাস্টার শিক্ষক শিক্ষিকা পাশাপাশি চেয়ারে ঘন্টার পর ঘন্টা যদি বসে থাকে, ব্যাংকে অফিস আদালতে একজন পূর্ণ নারী পুরুষ ঘন্টার পর ঘন্টা যদি একত্রিত অফিসে কাটায়, পরকীয়ায় লিপ্ত হবে না, জেনায় লিপ্ত হবে না, ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত হবে না। এজন্য ধর্ষণমুক্ত সমাজ গড়তে হলে, ধর্ষণমুক্ত দেশ জাতি গড়তে হলে পৃথক পৃথক শিক্ষা ব্যবস্থা করতে হবে। এদেশে শিক্ষিকার যেমন অভাব নাই, শিক্ষকের তেমন অভাব নাই। প্রতিষ্ঠান যদি করা ভিন্নভাবে সম্ভব না হয়, একই প্রতিষ্ঠানে শিফটিং চালু করে এটা করা সম্ভব, যে ছেলেরা পড়বে এই সময় থেকে এই সময়, মেয়েরা পড়বে এই সময় থেকে এই সময়, নারী পুরুষ একসাথে চালু থাকবে, আর আপনি ধর্ষণ বন্ধ করবেন এটা কখনো হবে না। আর একটা মজার ব্যাপার, সেটা হলো দুঃখ লাগে, বিশেষ করে স্কুল কলেজে হলে মেনে নেওয়া যায়, মাদ্রাসাতে যেটা চলে এটা আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই। আলিয়া মাদ্রাসাগুলিতে কামেল পর্যন্ত ছাত্রছাত্রী পাশাপাশি বসে ক্লাস করার সুযোগ আছে। একটা ধর্ষণের চাষ হয় তো মাদ্রাসাতে, জানি না যে এই বক্তব্য শোনার পর কে কি মনে করবে। আলেম মানে বাংলাতে ইন্টারমিডিয়েট আইএ, ফাজেল মানে বিএ ডিগ্রি, কামেল মানে এমএ। একটা ছেলে যখন এমএ পড়ে তো দাদার বয়সে হয়, কথা বোঝা যায়নি? কারণ ম্যাট্রিক পাস করে সেভেন এইটে থাকতে একটা ছেলে মেয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে, এইট নাইনের ছেলে মেয়ে সেখানে এমএ পড়ে, এই ক্লাসের ছেলে মেয়ে দাদা দাদি না, তারা যদি একসাথে থাকে তাহলে এই ধর্ষণ কি দিয়ে বন্ধ করবেন, এই ফ্রিজিং কি দিয়ে বন্ধ করবেন? এই জন্য আমরা আক্ষেপের সাথে বলি, দেশে বহু প্রতিষ্ঠান আছে, বহু হুজুর আছে যারা বেতন বাড়ালে খুশি হয় কিন্তু ঈমান বিক্রি করে দিতেও তারা রাজি। এজন্য আমরা তাদেরকে যাবতীয় সহযোগিতা থেকে দূরে থাকব, তাদেরকে কোনো রকম সহযোগিতা যেমন করব না। যেখানে পৃথক ছেলে মেয়ের শিক্ষা ব্যবস্থা চালু নেই, এখানে আমাদের কোনো ছেলে মেয়েকে পাঠাবো না। পাশাপাশি যেই অফিসে পৃথক শিফটিং নেই, এখানে আমরা কাউকে দিয়ে চাকরিও করাবো না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিক দিবেন, পৃথিবীতে এমন কোনো চতুষ্পদ জন্তু নেই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। অতএব রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তার উপরে তাওয়াক্কুল করে এই পাপগুলি থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরের যে বিষয়,
পারিবারিক অনুশাসনের অভাব। কিসের অভাব? পারিবারিক অনুশাসনের অভাব। আপনার ছেলে স্কুলে যায়, আপনার ছেলে কলেজে যায়, আপনি খোঁজ নিয়ে দেখেন না ক্লাসে থাকে কিনা। বই কলেজে রেখে চলে গেছে, বই কলেজে রেখে তার বান্ধবীর কাছে আগেই তো ফোন দিয়ে রেখেছিল তুমি চলে আসবে ভদ্রা রেলগেটে। ও বই নিয়ে ক্লাসে রেখে ও গেছে ওই দিক দিয়ে ভদ্রাতে, গেছে ওই দিক দিয়ে ভদ্রাতে, দুইজনে ভদ্রাতে ক্লাস করে। এই জন্য অভিভাবক যারা আছেন শিক্ষকদের সাথে খোঁজ খবর রাখেন, যোগাযোগ রাখেন, আপনার ছেলে নিয়মিত ক্লাসে থাকে কিনা, আপনার মেয়ে নিয়মিত ক্লাস করে কিনা। বান্ধবীর বাড়িতে থাকবে এক রাত, আপনি বাপ নামের অযোগ্য, আপনি বাপ নামের কলঙ্ক। আপনার মেয়ে যুবতী মেয়ে বান্ধবীর বাড়িতে রাত কাটায় কি করে? ধর্ষকদের হাতে সপর্দ করার জন্য আপনার মেয়ের বান্ধবী যথেষ্ট। আপনার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য, আপনার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য আপনার মেয়ের বান্ধবী এক লাই যথেষ্ট, আর কারো প্রয়োজন হবে না। অতএব আপনার মেয়ে আপনার মেয়ের বান্ধবীর বাড়িতে রাত কাটাতে পারে না। আপনি খোঁজ খবর নেন সে কোথায় থাকে, কি খায়, ক্লাস নিয়মিত করে কিনা। আপনাকে বলছিলাম এই পারিবারিক অনুশাসন চালু করুন। যখন আপনার ছেলে মেয়ে বিপদে জড়িয়ে যায়, শাসন করার বয়স চলে যায়, যখন আপনি শাসন করতে চাচ্ছেন তখন ও পাল্টা আপনাকে শাসন করে। অতএব যখন শাসন করার বয়স তখনই শাসন করেন, যখন আপনি তাকে মারতে পারবেন তখনই মারেন, যখন আপনাকে মারার বয়সে সে যায় তখন আপনি মারতে চাইলে আপনাকে ছাড়বে? কারণ তাকে তো বেয়াদব বানিয়েছেন আপনি। অতএব আপনাকে বলছিলাম যে বিষয়টা, আপনি পারিবারিক অনুশাসন চালু করুন। আপনার ছেলের ব্যাপারে কেউ মাথা ঘামাবে না, আপনার মেয়ের ব্যাপারে কেউ মাথা ঘামাবে না, আপনাকেই ঘামাতে হবে। এরপরের যে বিষয়, একাকী সফর করা। একাকী কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নবীজিকে বললেন, আল্লাহ নবী আমার স্ত্রী হজে যাবেন আর আমি নিয়ত করেছি জিহাদে যাব। আমি যাব জিহাদে আর আমার স্ত্রী যাবে হজে, আমি এখন কি করব বলেন, কোনটা করতে বলছেন? তখন নবীজি বলছেন, তুমি তোমার স্ত্রীর সাথে হজে সাথে যাও, জিহাদে তোমার যাওয়া, জিহাদে তোমার যাওয়া লাগবে না। স্ত্রীর সাথে যদি হজে যাবে, হজ একটা ইবাদত না, হজ একটা ইবাদত না, ইবাদত করার সময় যদি স্বামীর সাথে লাগে, সাহেব বাজারে মার্কেট করতে যাবে কেউ লাগবে না, রিক্সালাই যথেষ্ট, অটোওয়ালাই যথেষ্ট, ধর্ষণের শিকার ও হবে না কে হবে? অতএব ধর্ষণ থেকে বাঁচতে হলে, জেনা থেকে বাঁচতে হলে, স্টিজিং থেকে বাঁচতে হলে একাকী সফর করা বন্ধ করতে হবে। একাকী সফর যদি বন্ধ হয়, মাহরাম যদি সাথে থাকে, যার সাথে বিয়ে হওয়া হারাম সে যদি সাথে থাকে, তাহলে ধর্ষণ এমনি বন্ধ হবে, আইন করা লাগবে না। এরপরের যে বিষয় সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? নারীরা যখন বাড়ির বাহিরে বের হবে তখন এমনকি সুগন্ধি তেলও ব্যবহার করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক মহিলা তার সামনে দিয়ে যাচ্ছিল, তিনি মনে করলেন মহিলা সুগন্ধি ব্যবহার করেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, মহিলাজি তুমি কোথায় যাবে? মসজিদে। কেন? সালাত আদায় করতে। মহিলা কোথায় যাবে? মহিলা কোথায় যাবে? কেন যাবে? তখন আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? তখন মহিলা বলছে হ্যাঁ। তখন আবু হুরায়রা বলছেন, তুমি বাড়িতে ফিরে যাও, একটা নাপাক মানুষ পাক হওয়ার জন্য যেভাবে গোসল করে, একজন অপবিত্র মানুষ পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করে, ওইভাবে তুমি গোসল করো। অন্য হাদিসে তিনি বলছেন, যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে অন্য পুরুষের সামনে দিয়ে যায়, ব্যভিচার করলে, জেনা করলে যেই পাপ হয় এই মহিলার সেই পাপ হয়। তাহলে মহিলারা যখন সুগন্ধি মেখে বাহিরে যাবে, রাস্তাঘাটে যারা থাকবে ওই সুগন্ধি অনুমান করে তাকানোর চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে এই যে সুগন্ধি মেখে কে যাচ্ছে, আর তখন সে তার অনাকাঙ্ক্ষিত এই দর্শন ইফতিজিং জেনার মতো পাপে জড়িয়ে পড়বে। এজন্য সমাজকে যদি আমরা দর্শনমুক্ত করতে চাই, আমাদের মা বোনেরা
যখন বাহিরে বের হবে অবশ্যই যাবতীয় সুগন্ধি পরিহার করবে। এরপরের যে বিষয় খারাপ সঙ্গী সাথী, আমরা যাদের সাথে মিশি আমরা তাদের চরিত্র যদি খারাপ হয় তাদেরকে বয়কট করব, প্রত্যাহার করব, আর তারা যদি ভালো হয় তাদের সাথে আমরা চলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো কিসের মতো, আতর বিক্রেতার মতো। তুমি যদি আতর কিনো সুগন্ধি পাবে, নাও যদি কিনো কেউ ব্যবহার করে তাও তুমি সুগন্ধি পাবে। তোমার ঈমান আমলে যদি ঘাটতি থাকে কমতি থাকে, যার সাথে মিশো সে যদি তোমার চাইতে ভালো হয় তার সাথে মিশতে মিশতে তুমিও তার মতো ভালো হবে, আর যার সাথে মিশো সে যদি খারাপ হয় তোমার চাইতে তার সাথে মিশতে মিশতে তুমি তার মতো খারাপ হয়ে যাবে। এই জন্য যারা ভালো তাদের সাথে মিশবা, আর যারা খারাপ তাদের সাথে মিশবা না। এরপরে যে বিষয় ১৬ নম্বর সর্বশেষ বিষয় সেটা হলো উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়া। কি করা? উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়া। অনেক অভিভাবক মনে করে ছেলে লেখাপড়া করে নিজের পায়ে আগে দাঁড়াক তারপরে বিয়ে দিব, মেয়ে লেখাপড়া করে নিজের পায়ে আগে দাঁড়াক তারপরে বিয়ে দিব, মনে হয় ওই অভিভাবকের কথা শুনে ওই ছেলে মেয়ে অন্য কারো পা দিয়ে হাঁটে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি উপযুক্ত পাত্র পাওয়ার পরেও বিবাহ না দেয়, উপযুক্ত পাত্র পাওয়ার পরেও যদি কোনো অভিভাবক বিবাহ না দেয় তাহলে পৃথিবী ফেতনা ফাসাদে ভরে যাবে। ফেতনা ফাসাদে ভরে যায়নি, মরণ ব্যাধি এইডস, এইডসে ভরে গেছে, গনেরিয়ায় ভরে গেছে, সিফিলিসে ভরে গেছে, নানানমুখী রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, পাশাপাশি যারও সন্তানও বর্তমান পৃথিবীতে অসংখ্য হচ্ছে, এই পাপের ফসল। যদি উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করা হতো তাহলে অন্তত এই পরিবার যারও সন্তানের হাত থেকে বাঁচত, যে সন্তান পয়দা করত এই শয়তানটা বৈধ হতো, হালাল হতো, জায়েজ হতো। এজন্য যদি আমরা সমাজকে জেনামুক্ত করতে চাই, ব্যভিচার মুক্ত করতে চাই, তাহলে আমরা অবশ্যই উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ দিব। ১৭ নম্বর কারণ প্রচলিত রাজনীতি। প্রচলিত রাজনীতি, যখন একজন ধর্ষক ধরা খায়, একজন জেনাকার জেনাকারি ধরা খায়, এমনকি আমরা প্রায় লোকে দেখেছি আইয়ামে জাহিলিয়ার যুগে যে অন্যায় হয়নি একবিংশ শতাব্দীতে অন্যায়গুলি হচ্ছে, হচ্ছে না? একটা মহিলাকে উলঙ্গ করে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়া হচ্ছে, হচ্ছে না? ধর্ষককে ধরা হচ্ছে কিন্তু বিচার কি হচ্ছে এটার পাবলিক জানে না। কারণ যে লম্পট ধর্ষণ করেছে, যে বেয়াদব ধর্ষণ করেছে, যে ইতর ধর্ষণ করেছে, এ কোনো না কোনো দলের ক্যাডার। ওর যদি বিচার করে, ওর যদি শাস্তি হয়, আগামী নির্বাচনে ও জিততে পারবে না, এই জন্য তার কোনো বিচার করে না, ধরাচর বাহিরে রেখে দেয়। যদি একটা ধর্ষকের বিচার হতো, একটা জেনাকারীর বিচার হতো, জনগণের সামনে দাঁড় করিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে ধর্ষণ একবারে গর্তের মধ্যে ঢুকে যেত। এই জন্যই বস্তা পচা প্রচলিত তন্ত্র মন্ত্র থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা ধর্ষণ থেকে বাঁচতে চাই। এরপরের যে কারণ আইনের বাস্তবায়ন না হওয়া। আইন পাশ করা আছে যদি কেউ প্রকাশ্যে বিড়ি খায় ৫০ টাকা জরিমানা, কিন্তু জরিমানা যে করবে সেই যদি খায়। সবচাইতে বিড়ি খাওয়ার নিরাপদ একটা জায়গা হলো টয়লেট, যেখানে কুত্তাও ঢুকতে চায় না, যেখানে শুকুর ঢুকতে চায় না, এখানে মানুষ ঢুকে বিড়ি খায় সবচেয়ে নিরাপদ জায়গা। রসুলের জামানায় বানি মাকজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল, ধরা পড়ল, সম্ভ্রান্ত বংশ, হাত কাটলে কেমন দেখায়? খারাপ দেখায় না? অপমানিত হবে, সমাজে কলঙ্ক হবে। সুপারিশ করবে কে নবীজির কাছে যাতে হাত কাটা না হয়। ওসামাকে বলা হলো তিনিই পারে সুপারিশ করতে। যখন বলা হলো আল্লাহ রাসুল, তখন রাগে তার মুখমণ্ডল লাল হয়ে গেল, তিনি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা নিজের উপরে দরুদ পাঠ করলেন। করার পরে বলছেন শোনো সাহাবীরা, আগেকার নবী রাসুলের উম্মতেরা এই কারণে ধ্বংস হয়েছে, যখন তাদের সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করত, কোনো অপরাধ করত, তখন তাদেরকে ছাড় দিত, ছেড়ে দিত এমনি, আর দরিদ্র শ্রেণীর মানুষেরা যখন অন্যায় করত ১৬ আনায় বাস্তবায়ন করা হতো, বিচার করা হতো। আজকের এই দিনে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, চুরি করা যদি প্রমাণিত হতো, আমি অন্য কিছুই করতাম না, তার হাত কেটে দিতাম।
এইভাবে যদি আইনের শাসন বাস্তবায়ন হয় বাংলার জমিনে, তাহলে এই দেশের মাটিতে ধর্ষক থাকবে না, জেনাকারী থাকবে না, ইফতিজার থাকবে না। সর্বশেষ যেই কারণ সেটা হলো যে বিষয়টা বলছিলাম, আইনের বাস্তবায়নের এখন শুধু অপেক্ষা। রুম পারস্যের তদানীন্তন সময়ের সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র, দূত প্রেরণ করা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিরা যেখানে আগমন করেন, যেখানে যান সেখানে জয়লাভ করেন। আর পিছনে কারণ কি? তারা সে তথ্য সংগ্রহ করে রিপোর্ট পেশ করতে গিয়ে বলছে, আল্লাহর কসম আমরা দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে তার সাহাবিদেরকে। রুম পারস্য সারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, এই রাষ্ট্রের জনগণকে, এই রাষ্ট্রের সৈন্যবাহিনীকে, রাষ্ট্রপ্রধানকে যত সম্মান করতে দেখিনি, মোহাম্মদের সাহাবিকে দেখেছি মোহাম্মদকে তারা এর চাইতে বেশি সম্মান করে। যখন তিনি থুতু ফেলেন, যখন তিনি কথা বলেন, সম্মানের কারণে তার দিকে তাকিয়ে থাকে না, মাথা নিচু করে কথা শুনে। যখন তিনি থুতু ফেলেন মাটিতে পড়তে দেয় না, বরকতের আশায় গায়ে মাখে। যখন তিনি অজু করেন, অজুর পানি মাটিতে পড়তে দেয় না, বরকতের আশায় গায়ে মাখে। আমরা দেখেছি তাদের যদি কোনো রাজা বাচ্চার ছেলে অন্যায় করে, তার বিচার বাস্তবায়ন করা হয়। সেই দিন পারস্যের শাসকেরা বলেছিল, দূতরা শোনো, তোমাদের প্রেরিত রিপোর্ট যদি সত্য হয়, আমি ধারণা করি খুব শীঘ্রই রোম পারস্যের মাটি তার পদতলে চলে যাবে, অর্থাৎ বিজয় হবে। হয়েছেও, অতএব আমরা এই বিষয়গুলি সমাজে বাস্তবায়ন করার চেষ্টা যেমন করব, নিজেরা আগে মানার চেষ্টা করব, নিজে মেনে সমাজ জীবনে এটা মানানোর, বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। তালিমি বৈঠক আল্লাহ কবুল করুন। আমিন। আমরা দোয়া করি মহতরম আমিরে জামাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা নিশ্চয় অবগত আছেন, আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি আল হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম বার্ষিক তাবলিগী ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যে যেখানে আছি থাকবো, সেখান থেকে আমরা দাওয়াতি কাজ করব, মানুষজনকে দাওয়াত দেব তাবলিগী ইজতেমা নিয়ে আসার জন্য। পাশাপাশি মহতরম আমিরে জামাতের আকাঙ্ক্ষা বহুদিন থেকে আমাদের বলে আসছেন, তাবলিগী ইজতেমা যাতে আমাদের নিজস্ব মাঠে হয়, এই জন্য জমি ক্রয় প্রকল্প চলছে, প্রায় 100 বিঘা জমি কেনার একটা টার্গেট। এজন্য আমরা যেই জায়গাটুকুনতে বসে ইজতেমা শুনি, একজন শ্রোতার যতখানি জায়গা লাগে বসে ইজতেমা শুনতে, অন্তত এতটুকুন জায়গার দাম 2500 থেকে 3000 টাকা। আমরা অনেক দান সদাকা করি বিভিন্ন জায়গাতে। আপনাদের অনুরোধ করব, আমরা যে যেখান থেকে এসেছি, আমাদের আশেপাশের যারা হিতাকাঙ্ক্ষী আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করার জন্য তারা অন্তত নিজের বজার জায়গা কোনটুকুন যেত খরিদ করার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে সম্মতি দান করুন। আল্লাহুম্মা আমিন। সবশেষে আমার জন্য দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।